হর্ষদ মেহতা, মেহুল চোকসি, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মাল্যরা জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই তুলনায় এই মানুষটির প্রতারণার অঙ্ক অত্যন্ত কম হলেও অপরাধ বিশেষজ্ঞরা একেই ভারতের সর্বকালের সেরা প্রতারক আখ্যা দিয়েছেন, কেবলমাত্র তার ক্ষুরধার বুদ্ধির জন্য, যার জোরে সে বেঁচে দিয়েছিল তাজমহলও, একবার নয়, দুবার নয়, তিনবার। দ্য ওয়ালের ভিডিওয় আজ জানবো ভারতের সর্বকালের সেরা প্রতারক মিস্টার নটবরলের কথা। এই প্রতারকের 52টি ছদ্মনামের মধ্যে মিস্টার নটবরল নামটাই অসম্ভব জনপ্রিয় হয়ে যায়। এমনই বিখ্যাত হয়ে যায় যে নটবরল শব্দটা আজ হিন্দি ভাষায় প্রতারকের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই ঠগের জীবন নিয়েই তৈরি হয়েছিল অমিতাভ বচ্চনের সুপারহিট সিনেমা মিস্টার নটবরল। বিহারের সিওয়ান জেলার জিরাদাইয়ের বাংরায় 1912 সালে জন্ম হয় মিথিলেশ শ্রীবাস্তবের। বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন রেল কর্মচারী। মেধাবী মিথিলেশ স্নাতক হয়ে আইন নিয়ে পড়াশোনা করতে করতে প্রথম শুরু করে লোক ঠকানো। প্রথম দিন নিজের গ্রামের এক লোকের সঙ্গে প্রতারণা করে সে। সেই ব্যক্তি মিথিলেশকে শহরের ব্যাংকে ড্রাফট জমা করতে দিয়েছিলেন। জমা করার সময় ড্রাফটে ওই ব্যক্তির সই দেখে নকল করে নেয় মিথিলেশ, আর তারপর খেপে খেপে প্রায় 1000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। 1930 সাল নাগাদ 1000 টাকার বর্তমান মূল্য আশা করে অনুমান করতে পারছেন। একদিন ধরা পড়ে যায় সে। তারপর বাবা বেধারক পেটানোর পরে ঘর ছেড়ে মিথিলেশ পালায় কলকাতায়। এক ব্যবসায়ীর ছেলেকে টিউশন পড়ানো শুরু করে কলকাতায় গিয়ে, আর সেখানে একজন তুলোর ব্যবসায়ী শেঠকে 4.5 লাখ টাকা ঠকিয়ে নেয়। এরপর 66 বছর ধরে ভারতের 8 রাজ্যে 52টি ছদ্মনাম ব্যবহার করে প্রায় 400 লোককে ঠকিয়ে কোটি টাকা উপার্জন করেছেন মিথিলেশ শ্রীবাস্তব। ছদ্মবেশ ধরায় অসম্ভব পটু ছিল এই মিথিলেশ ওরফে নটবরল। প্রতারণার নিত্য নতুন আইডিয়া আবিষ্কার করত। সে যেমন তুখর ইংরেজি বলতে পারত, তেমনই ছিল তার ব্যক্তিত্ব ও আইনের বিষয়ে অগাধ জ্ঞান। এছাড়াও মানুষের সই হুবহু জাল করায় সে ছিল ওস্তাদ। একবার কারো সই দেখেই সেই সইটা নিখুঁতভাবে নকল করে ফেলতে পারত সে। বেশিরভাগ লোককে সে ঠকিয়েছে তাদের সই জাল করেই। নটবরল সমাজসেবী বা বিশিষ্ট কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতা সেজে বড় অঙ্কের চাঁদা বা ডোনেশন নিয়ে আসত টাটা বিড়লা এবং ধীরুভাই আম্বানিদের কাছ থেকে। নিখুঁত নথি ও অসামান্য বাক্যটু হওয়ায় কেউ সন্দেহই করেননি। বহুদিন ধরে তারা ডোনেশন অর্থাৎ টাকা পয়সা দিয়ে গেছেন নটবরলকে। নিজেকে সে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি হিসেবে দেখাত। সেরকমই সাজ পোশাক ও জাল সরকারি কাগজপত্র এবং স্ট্যাম্প নিজের সঙ্গে রাখত। এসব দিয়ে দেশের বিখ্যাত বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীদেরও বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হীরে জহরত সোনাদানা কিনে জাল চেক বা ড্রাফট দিত। তারপর তার টিকিট দেখা মিলত না। যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নাম করা ঘড়ির দোকানে যায় নটবরল। মালিককে বলে, প্রধানমন্ত্রী ভারতে সফররত বিদেশি অতিথিদের 90টি দামি ঘড়ি উপহার দেবেন, সেজন্য ঘড়ি কিনতে তাকে পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই করা চিঠি দেখে দোকানদারও 90টি ঘড়ি নিয়ে নর্থ ব্লকে অর্থমন্ত্রীর দফতরের সামনে যায়। সেখানে ঘড়ি ডেলিভারি নিয়ে সরকারি ড্রাফট দেয় প্রতারক নটবরল। ড্রাফট ভাঙাতে গিয়ে দোকানদার বোঝেন তিনি প্রতারিত হয়েছেন। ততক্ষণে পাখি হাওয়া। 3 বার তাজমহল, 2 বার লালকেল্লা বেচে দিয়েছিল নটবরল। এবার বলবো কিভাবে সে করেছিল এমন অবিশ্বাস্য প্রতারণা। আইনজীবী হওয়ার কারণে জমি জমার কাগজপত্রের খুঁটিনাটি জানত নটবরল। তাজমহলের মালিকানা তার, এই মর্মে প্রয়োজনীয় সব কাগজ ও সরকারি নথি জোগাড় করে সে 3 বার তাজমহল বেচেছিল বিদেশিদের কাছে। শুধু তাজমহল নয়, লালকেল্লাও বেচে দিয়েছিল 2 বার। এছাড়াও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে সরকারি নির্দেশ জারি করে প্রয়োজনীয় নিখুঁত নথিপত্র দেখিয়ে সে বেচে দিয়েছিল লোকসভা ভবনও। পুলিশ ও আদালতের কাছে থাকা মামলার নথি দেখলে বোঝা যাবে এইসব অভিযোগ একবর্ণও মিথ্যে নয়। কিভাবে ঠকাও লোকেদের? কানপুর আদালতে জজ সাহেবের মুখ থেকে এই প্রশ্ন শুনে জজের কাছ থেকে 1 টাকা চেয়েছিল নটবরল। টাকা নিয়ে পকেটে পুরে নটবরল উত্তর দিয়েছিল, আমি লোকেদের কাছে চাই,
এভাবেই লোকে আমাকে দিয়ে দেয়। আমি কখনো কাউকে বন্দুক দেখিয়ে বা মারধর করে লুট করিনি। 150টি মামলায় আমার বিরুদ্ধে আক্রমণ বা আঘাত করার অভিযোগ নেই। আমি চেয়েছি, ওরা দিয়েছে। ভারত সরকার চাইলে আমার বুদ্ধি ধার নিতে পারে। বিদেশিদের কাছ থেকে ভারতের ধার মিটিয়ে দেব আমি। বলাই বাহুল্য, সেই এক টাকা শেয়ার জজ সাহেবকে ফেরত দেয়নি। এবার শোনাবো এমন এক ঘটনা যা পরে একটি জোক হিসেবে, অর্থাৎ মজার চুটকি হিসেবে সারা ভারতে ছড়িয়ে গিয়েছিল। নটবরলাল তখন লখনউ জেলে বন্দি। কয়েক মাস পর পর স্ত্রীর চিঠি আসে, কিন্তু 1.5 বছর ধরে সে কোনো চিঠির উত্তর দেয় না। 8 নম্বর চিঠিটি নিয়ে এসে জেলার নটবরলালকে বলেছিলেন, এ চিঠির উত্তর তোমায় দিতেই হবে। নটবরলালের স্ত্রী চিঠিতে লিখেছেন, তিনি জমি চাষ করবেন কিন্তু পয়সা নেই। উত্তরে তখন নটবরলাল লিখেছিল, জমির এক জায়গায় 1 ফুট নিচে প্রচুর সোনা লুকোনো আছে, সেখান থেকে কিছু নিয়ে আপাতত কাজ চালাতে হবে। কদিন পরেই সে জেল থেকে বেরিয়ে ঘরে ফিরে বাকি ব্যবস্থা করে দেবে। সে চিঠি নটবরের স্ত্রীর কাছে যাওয়ার আগেই পুলিশ গ্রামে চলে গিয়েছিল সোনা উদ্ধারে। 100 লোক লাগিয়ে পুরো জমি খুঁড়ে ফেলেও সোনা মেলেনি। কয়েক মাস বাদে জেলে নটবরের স্ত্রীর চিঠি এলো। তাতে লেখা, পুলিশরা ক্ষেত চষে দিয়ে যাওয়ার ফলে ফসল এবার খুব ভালো হয়েছে। রাগে অগ্নিশর্মা জেলার নটবরের সেলে এসে চেঁচামেচি করতে থাকলে নটবরলাল বলেছিল, আপনি জোর করেছিলেন তাই চিঠি লিখেছিলাম, এই জন্যই তো স্ত্রীর চিঠির উত্তর দিতাম না। 66 বছর ধরে এরকম প্রতারণা চালিয়ে মোট 9 বার গ্রেফতার হয়েছিল নটবরলাল। জেলে কাটিয়েছিল মোট 20 বছর। তার নামে 8টি রাজ্যে 150-এর বেশি প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। মাত্র প্রথম 14টি কেসের রায়েই নটবরলালের 113 বছরের জেল হয়েছিল। তবে 9 বারই জেল থেকে পালিয়ে গিয়েছিলেন নটবরলাল। একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, সে কি করে জেল থেকে পালায়। মুচকি হেসে নটবরলাল বলেছিল, ওরা জেলের আর জেল ভ্যানের দরজা খুলে আমাকে চলে যেতে বলে, আমি তখন কি করব বলুন। 1996 সালে যখন শেষবারের মতো গ্রেফতার হয় নটবরলাল, সেই সময় তার বয়স ছিল 84 বছর। কানপুর জেলে চলার ক্ষমতা হারানো নটবরলালের সর্বক্ষণের সঙ্গে ছিল হুইলচেয়ার। তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয় আদালত। কানপুর থেকে ট্রেনে করে নটবরলালকে দিল্লিতে নিয়ে এসে ট্রেন থেকে নামিয়ে আবার হুইলচেয়ারে বসানো হয়। জেল পুলিশরা রেল পুলিশের সঙ্গে কথা বলতে বলতে পেছন ঘুরে দেখে, হুইলচেয়ার ফাঁকা, নটবরলাল উধাও। দিনটি ছিল 1996 সালের 24শে জুন। সেই শেষবারের মতো তাকে দেখতে পেয়েছিল পুলিশ। তারপর আর তার টিকির সন্ধানও পাওয়া যায়নি। ভারতের সেরা ঠগ হলেও নিজের গ্রাম বাংরায় নটবরলাল কিন্তু রবিনহুড। আজও বাংলা গ্রামের অধিবাসীরা তাকে ভগবান মানে। তাকে শুধু নটবরলাল বলা যাবে না, সেখানে বলতে হবে মিস্টার নটবরলাল বা মিথিলেশ বাবু। গ্রামের লোকেরা আজও বলেন, গরিবদের লুটে যারা বড় লোক হয়েছিল তাদের লুটে মিথিলেশ বাবু সেই টাকা আবার গরিবদের ফিরিয়ে দিত। 80-এর দশকে 3টি গাড়ির কনভয় নিয়ে শেষবার গ্রামে গিয়েছিল নটবরলাল। শামিয়ানা টাঙিয়ে সারা গ্রামের জন্য বিশাল ভুরিভোজের ব্যবস্থা করেছিল। খাওয়ার পরে গ্রামবাসীদের প্রত্যেককে 100 টাকা করে দিয়েও ছিল। পুলিশ জানতেই পারেনি। নটবরলালের জীবনের মতো মৃত্যুও ছিল রহস্যময়। 2009 সালে নটবরলালের উকিল আদালতে জানান, নটবরলাল জুলাই মাসের 25 তারিখে মারা গেছে, তাই বকেয়া 100টির অধিক মামলা খারিজ করে দেওয়া হোক। মামলা খারিজও হয়ে যায়, কিন্তু নটবরলালের ভাই গঙ্গাপ্রসাদ সংবাদ মাধ্যমকে জানান, দিল্লি স্টেশন থেকে পালিয়ে যাওয়ার পরে ওই বছরই নটবরলাল রাঁচিতে মারা গেছে। নিজের মৃত্যুর ওপরও নিজের স্টাইলেই রহস্যের পর্দা বিছিয়ে দিয়েছিল প্রতারক নটবরলাল। যে জিরাদাই এলাকায় নটবরলালের জন্ম, সেই এলাকাতেই জন্ম হয়েছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের। ভাবতেই অবাক লাগে, এই জিরাদাই স্টেশন থেকে ট্রেনে চড়ে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, আর একই স্টেশন থেকে ট্রেনে উঠেছিল মিস্টার নটবরলাল, দেশের মানুষকে ঠকানোর জন্য। দ্য ওয়ার্ল্ড।